হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। ভিডিওটি হলো কিভাবে আপনারা ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। শুধু ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ড না, আপনার ইচ্ছা করলে এখান থেকে থাম্বনেল তৈরি করতে পারেন, তারপর আপনার ইচ্ছা করলে এখান থেকে লোগো তৈরি করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, ক্যানভাতে ওপেন করতে হলে অবশ্যই আপনাকে একটা ইমেইল আইডি লাগবে, অথবা আপনার ফেসবুক আইডি হলেও আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে বলবেন না, যাতে এরকম নতুন নতুন ভিডিও মিস না করতে চান। চলুন এখন আমরা আমাদের পিসিতে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, যার পরে এখানে লিখবেন www.canva। আমি ক্যানভা দিলাম, ক্যানভা ডট দিলেই চলে আসবে। আসার পরে এখানে আপনাদের কি আছে, লগ ইন অব্লিক সাইন আপ। আমি যেহেতু লগ ইন করবো, তাহলে আমি আপনি এখান থেকে লগ ইন সাপ দিয়ে আপনার ফেসবুক আইডি দিয়ে অথবা আপনি ইমেইল দিয়ে লগ ইন করতে পারবেন। এই দেখেন আমি লগ ইন করতেছি আমার ফেসবুক দিয়েই। আমি আমার ফেসবুক দিয়ে লগ ইন করে নিলাম। আপনারা ইচ্ছা করলে আপনাদের ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন, অথবা মেইল দিয়ে লগ ইন করতে পারেন। আপনাদের দুটো অপশনই আছে। এই দেখেন আমরা মোটামুটি ক্যানভাটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনাদের অনেক টেমপ্লেট আছে, এগুলো আপনারা পর্যায়ক্রমে দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আর আমি যদি আপনাদের এটা দেখাতে যাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তারপরও আমার যতটুকু দেখানোর দরকার আপনাদের আমি দেখাবো। এখানে যেমন আপনাদের কি অল ইয়োর ডিজাইন, এখানে অল ডিজাইন আছে, এখানে অল ডিজাইনগুলো আপনারা ক্লিক করে দেখতে পারেন। আমি যে যত ক্যানভাতে দেন আমি কত ভিডিও এডিট করছি, তারপরে আপনার লোগো তৈরি করছি, থাম্বনেল তৈরি করছি, ঠিক আছে, এই সব এখানে আছে। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন আমি প্রুফ দেখা দিলাম। ঠিক আছে, তারপরে আপনি করবেন ক্রিয়েট এ ডিজাইন। ডিজাইনে ক্লিক করার পরে অবশ্যই আপনারা আগে জেনে নেবেন যে আসলে আপনাদের ব্যাকগ্রাউন্ড সাইজ কত। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাইজ যদি আপনারা না জানেন, তাহলে এখানে যে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড একটু ব্যাকগ্রাউন্ড সাইজ ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড সাইজটা দিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ড সাইজ। এই দেখেন ব্যাকগ্রাউন্ড সাইজ চলে আসছে। ব্যাকগ্রাউন্ড সাইজ কত, 2848x1152। ঠিক আছে, আপনারা এখানে কী করবেন, 2848x1152 ক্লিক করলেন। ঠিক আছে, তারপরে আমরা আপনাদের এটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এতে যাবো, যাওয়ার পরে সাপোজ আমি ধরে নিই কালারটা দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। সরি, দেখেন আমি কত সুন্দরভাবে একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা আপনার সবসময় ব্যাকগ্রাউন্ড তো অত আপনার বেশি লাগবে না। আপনি এটা কী করবেন, এটা আপনার মনে মতো এরকম সাজিয়ে নেবেন। ঠিক আছে, আপনার যতটুকু লাগবে, সরি, যতটুকু লাগবে ততটুকু বড় করে নেবেন, বড় করে নেবেন। এই দেখেন বড় করে নিচ্ছি, আপনারা বড় করে নেবেন। ঠিক আছে, ধরেন এটা মাঝামাঝি হলো। ঠিক আছে, মাঝামাঝি হওয়ার পরে সবসময় মোবাইলে তারপরে পিসিতে একটু শো করে, ঠিক আছে, আপনারা দেখবেন নাই, ব্যাকগ্রাউন্ড সবসময় এরকম থাকে। ঠিক আছে, তারপরে আপনি মনে করেন যে এই কালারটা দিবেন না, কালো একটা কালার দিবেন। দেওয়ার পরে এখানে এখানে আমি আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি ছোট করে দেখানোর জন্য আমার সাপোজ আমার ইউটিউব চ্যানেলের নামে আমি একটা ব্যাকগ্রাউন্ড খুলে পিছনের দিকে দিয়ে দেব। এই দেখেন সাপোজ ঠিক আছে,
সবচেয়ে আমার ইউটিউব চ্যানেলের নাম এটা আমি দিয়ে দিলাম, দিয়ে আপনি ইচ্ছা করলে এখানে আপনার ফন্টগুলো আপনি বড় করে দিতে পারেন। এখানে যে প্লাস আইকন আছে আপনি এরকম করলে আপনার প্লাস আইকন চাপ দিয়ে এগুলো বড় হয়ে যাবে। আপনি এখানে বোল্ড করে দিতে পারেন, দিয়ে আপনার মনের মতো আপনি মাঝে কর্নারে যে কোনো জায়গা দিয়ে আপনারা নিতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের মাঝে থেকে নিয়ে দেখাচ্ছি। এই দেখেন, নেওয়ার পরে মোটামুটি এটা আমি বসাই নিলাম। আপনারা এখানে অনেক ফন্ড আছে, আপনারা বেকাতে যে কোনো ফন্ড যে স্টাইল করতে চান এই দেখুন সেই স্টাইল এখানে করতে পারবেন। এরপরে ধরেন আমি এটা করে দিলাম, দেওয়ার পরে আমি সিম্পলভাবে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখেছি। আমার ইউটিউব চ্যানেল যে নাম আছে সেই নাম দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করতেছি। আমার ইউটিউব চ্যানেলের এই নাম ব্র্যান্ড নেম, দেওয়ার পরে আপনি এখানে কী করতে পারেন, আপনি এখানে নিচে দিয়ে পারেন। ঠিক আছে, ঠিক আছে, আপনি ইচ্ছা করলে আপনার মনের মতো ছোটো করে নিতে পারেন, সেটা আপনার। আমি তো ধরেন ভিডিও তৈরি করতেছি, যতটুকু সম্ভব আপনাদের যত তাদের সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখে নেবেন। মাইনাস চাপ দিবেন, আপনি এটা মাঝে এনে দিয়ে দেবেন। ঠিক আছে, মোটামুটি আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানে আপনাদের যদি মনে করেন যে ফন্টটা আপনারা বড়ো করে দেবেন, বোল্ড করে দেন, বোল্ড করে দিতে পারতেছেন। ঠিক আছে, তারপরে আরও বলি, আপনারা যদি মনে করেন যে আপনাদের ইউটিউবের যে মানে এই দেখুন আপনার এটা মোটামুটি তৈরি হয়ে গেলো, হয়ে যাওয়ার পরে আপনি এটা আপনি আপনার মনের মতো কালার চুজ করবেন। আমি কালো কালারটার উপরে ভালো ঘুরছে, আপনারা দেখে নেবেন। দেখুন এটা মাঝে মিডিলে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এই দেখুন ঠিক আছে। আপনার এভাবে এখানে কী করে এরোতে চাপ দিলি, কী করে এরোতে চাপ দিলে আপনার এটা চলে যাবে। ঠিক আছে, সাজানো মোটামুটি কমপ্লিট। এখানে আপনারা যদি মনে করেন যে আরও অনেক কিছু লিখবেন, প্লিজ সাবস্ক্রাইব মি, আপনারা হাবে যাবে যা লেখার দরকার আপনার ইচ্ছা করলে এখানে এই পাশে লিখে দিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনার ছবি দিয়ে দেবেন, এখানে আপনার ছবি দিয়ে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আর আপনি যদি চান যে আপনার লোগো, আপনার ইউটিউবের যে লোগোটা আছে আপনার চ্যানেলের যে লোগোটা আছে, আপনি ইচ্ছা করলে এখানে লোগোটা অ্যাড করে দিতে পারেন, দুই পাশে লোগোটা অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, দিয়ে এটা আপনারা করে দিতে পারবেন। ঠিক আছে, আমি একটা লোগো নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে লোগো, এখানে অনেক লোগো আছে। এই দেখেন, সাপোজ মনে করুন যে আপনার এটা ইউটিউবের লোগো, এটা আপনার ইউটিউব চ্যানেলের লোগো। ঠিক আছে, আপনার এভাবে নিয়ে এভাবে টান দিয়ে আপনারা ছোটো করবেন, ছোটো করার পরে এই দেখেন আপনার ইউটিউবে সরি কী হলো, এভাবে আপনারা সবাই নিয়ে দেবেন। মনে করেন যে এটা আপনার ইউটিউবের লোগ, ইউটিউবেরই। ঠিক আছে, এটা নিয়ে দিয়ে দিতে পারেন আপনারা। ঠিক আছে, দিয়ে আপনারা এটা মনের মতো সাজায় নেবেন। ঠিক আছে, সাজায় নেবেন, তারপর আপনি যেমন এ পাশে আটটা জিনিস দেবেন দিতে পারেন। ঠিক আছে, এটা আপনি মনের মতো কালার করতে পারবেন, এখানে অসংখ্য কালার আছে, আপনার যে কালারটা ভালো লাগে আপনারা সেই কালারটা দিতে পারবেন। লাল কালারটা দিলে লাল কালারটা দিতে পারেন। ঠিক আছে, এই দেখুন আমি লাল কালারটাই দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, মোটামুটি এটা সিম্পল একটা লোগো তৈরি, আপনারা এখান থেকে করে নেবেন, কারণ এখানে অসংখ্য জি আছে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য, তারপর আপনার লোগো তৈরি করার জন্য অসংখ্য জিনিস আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমি ভিডিও তৈরি করতেছি, আমি বেশি বড়ো করবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কারণে আমি তাড়াহুড়ো করে ভিডিও বানাচ্ছি। আপনারা তো তাড়াহুড়ো করে ভিডিও বানাবেন না, আপনারা আস্তে ধীরে সুন্দর করে এটা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। ঠিক আছে বন্ধুরা, তবে এবারে আপনাদের মোটামুটি যদি একটা কাজ শেষ হয়ে যায়, ধরেন আপনার এই ব্যাকগ্রাউন্ডের কাজটা শেষ হয়ে গেছে,
শেষ হয়ে যাওয়ার পরে এবার আপনি কিভাবে ডাউনলোড দিবেন, ঠিক আছে? এবার ডাউনলোড দিতে হলে আপনাকে প্রথম উপরে দেখবেন যে একটা ডাউনলোড অপশন আছে, এই দেখেন ডাউনলোড অপশন আছে, থাকার পরে এখানে পিএনজি ফাইল, তারপরে আমাদের তো পিএনজি ফাইলে সাপোর্ট করবে না, আমাদের কি করতে হবে জেপিজি করে নিতে হবে। জেপিজি করার পরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই দেখেন আপনার এখানে ডাউনলোড অপশন আছে, এখানে এই দেখেন সাইজ, আপনার সাইজই করার দরকার নেই, আপনারা কী করবেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? এই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।